কেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবার এক নতুন ভিডিওর সাথে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন প্ল্যাটফর্মে বসে খাচ্ছি পরোটা আর ঘুগনি। এটা হচ্ছে টাটার প্ল্যাটফর্ম। আমরা বারবিল থেকে বাড়ি যাচ্ছি। তো সকালবেলায় বেরিয়েছি 6টার লোকাল ধরে, আমার লোকাল চেঞ্জ করে করে আমরা যাচ্ছিলাম আজকে। তো দুপুর হয়ে গেছে, তখন খিদেও পেয়ে গেছে। তো টাটায় বসে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 9টা বেজে গিয়েছিল, এবং তারপরের দিনে তাড়াতাড়ি করে স্নান টান করে আমরা 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম ছোটো মাসির বাড়ি। কারণ আজকে ছোটো মাসির ছেলে মানে সানু, আমার মাসির ছেলে মানে আমার ভাইয়ের বিয়ে, তো সেখানে চলে গেছি। তো দেখো কিছু তোমাদের সঙ্গে ভিডিও মানে ফটো শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আইবুড়ো ভাতের ফটো আগের দিনের। তো মাসি সানুকে মাছের মাথা খাওয়াচ্ছে, মানে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আর কি। তো তারপরে তোমাদের সাথে গায়েলুদের একটা ফটো শেয়ার করে নিচ্ছি, কারণ গায়েলুদ আমি যখন পৌঁছাই তখন গায়েলুদ দেওয়া হয়ে গেছে, একদম ঘর ডুবাতে বেরিয়ে যাচ্ছে তখন। তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি ঘর ডুবাতে যাওয়ার জন্য। আর এই দেখো ফুল বাগানের চারিদিকে মাঠ মাঠ, আর রজনীগন্ধা গাঁদা সমস্ত রকম ফুলের চাষ এখানে হয়। তারপরে মুসুর, নানা রকমের সব কিছু চাষ হয় এখানে। এটা হচ্ছে তোমার বালিচক থেকে নেমে মুন্ডুমারি মানে সবং ময়না যে লাইনটা গেছে ওইদিকে আসতে হয়। তো আমরা এখন চলে যাচ্ছি ঘাটে, ঘাটে গিয়ে তোমাদের সাথে মানে ঘর ডুবানোর ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সবার সাথে শেয়ার করে দিও। কিছু দেখতে পাইনি আমি। এই তো পিপি, একটু ধরো তো ভিডিওটা। ধুয়ে দাও ওইখানটা, আচ্ছা স্নান তো এখানে স্নান করবে, তাহলে ওই পুকুরের জলে একটু মুখটা ধুয়ে নে, হ্যাঁ হলুদটা ধুয়ে দিয়ে মাথায় একটু জল ছড়িয়ে গামছাটা একটু ঘোমটা লেবার মতন রে, হ্যাঁ আচ্ছা দিয়ে দেবো, হয়ে ঠান্ডা লেগে যাবে। আমাকে বলে সানুকে কই দেখলাম না, তুমি তো ওই তো বাইকে বসে আছো, এইটাই যেটা এখন গামছা চাপা। কি অবস্থা, ওকে না একটু বড় বড় লাগছে। কি হলো, মাছি না ডুবে চলে আসছে কেন? ডুবে না, সকালে স্নান করেছে। আমাদের ওদিকে বোনেরা করে, ওই যে ওদেরও বোনেরা করে, আমাদের সব বোনের বৌদিরা করে, এদিকে মায়েরা করে, ওদের ওদেরও বোন। শুনতে মন, এই তো পিপিকে পড়ে যাবে, তুমি মাল্লারু খাচ্ছ। আচ্ছা একটু দাঁড়া থাকো, এখানটা আসো, এখানটা আসো, এখানটা আসো, এখানটা আসো, একটু এগিয়ে এসো। আমরা
তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ফুল বাগানের মধ্যে। দেখো এখানে রজনীগন্ধা, গাঁদা, চীনা গাঁদা সব রকম রয়েছে, হলুদ হলুদ ফুল, আর আমরাও সবাই রয়েছি হলুদ। তো দারুণ লাগছে না দেখতে, তো সেই জন্য চলে গিয়েছি ফটো তুলতে। কিছু ফটো তুলে নেবো আর শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা মনে আগে দেখে নিয়েছো। আর এই ভিডিওগুলো দিতে আমার একটু লেট হয়ে গেল। আর দেখো ওইগুলো সব সেরে নিয়ে আমরা চলে এসেছি একদম খাওয়া দাওয়া করবে। ওদিকে দুই সুদীপ্ত বসেছে, আমি মিতা বসেছি, এদিকে আরও অনেকে বসেছে। আর এটা হচ্ছে আমার ছোটো মাসিদের বাড়ির দালান, দালানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর বাড়ি বানিয়েছে আরো খড়গপুরে একদম স্টেশনের কাছাকাছি। এটা ছিল আগে পুরনো বাড়ি, মানে গ্রামের বাড়িটা, তো ওইখানেই বিয়েটা হচ্ছে, যেহেতু গ্রামেরও মানুষজন রয়েছে সেই জন্য। আর দেখো এই ফটোগুলো, যা যা ফটো তুলেছিলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করো, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু বলতে ভুলো না যে কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা গায়ে হলুদের ভিডিও, মানে হলুদ মাখার যে ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তখন এসে পৌঁছাতে পারিনি, তার জন্য দুঃখিত। যতটা আমি ভিডিও নিতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো হলুদের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে রাত্রিবেলা একদম বিয়ের সাজগোজে সেজে। তো চলো আজকের মতো এতটাই, টাটা।